أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা আমাদের একান্ত অভিভাবক আমাদের শিক্ষক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মরহুম সিরাজউদ্দিন খান সাহেবের জানাজায় আমরা একত্রিত হয়েছি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আল্লাহ দেখে নিতে চান ভালো কাজের দিক থেকে কারা বেশি অগ্রসর আজকে ইতিমধ্যে আপনারা যা শুনেছেন এবং আপনারা সবাই তার সাক্ষী আমরা সবাই সাক্ষী দিতে চাই যে মরহুম সিরাজউদ্দিন খান তার পুরো জীবনই তিনি সত্য এবং সুন্দরের জন্য কল্যাণকর কাজের জন্যই তার জীবন অতিবাহিত করেছেন আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যে মহান রব্বুল আলামিন তার এই বান্দাকে কবুল করবেন তার এই বান্দাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন এবং বিপদে এবং মুসিবতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহরই জন্য এবং আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে আমাদের সবার গন্তব্যই হচ্ছে কবর আমাদের গন্তব্য হচ্ছে আখেরাত দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র সুতরাং এই শস্যক্ষেত্রে আমরা যারা চাষাবাদ করতে পারবো তারাই শুধু আগামী দিনে ফসল তুলে নিয়ে আখেরাতকে আমরা মৃত্যুর পরে জীবনকে কবরকে আমরা সমৃদ্ধ করতে পারব সম্মানিত উপস্থিতি আমি আবারও মরহুমের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন জান্নাতুল ফেরদাউস যেন দান করেন এবং সবকে জারিয়া হিসাবে যে নয় জন সন্তান রেখে গিয়েছেন প্রত্যেকে শিক্ষিত প্রত্যেকেই ইসলামী আন্দোলনের সাথে বিশেষ করে দীনের যে সত্য সুন্দরের পথ সেই পথের সাথে তারা সম্পৃক্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সন্তানদের যাবতীয় কার্যক্রমকে যেন সবকে জারিয়া হিসাবে কবুল করেন আমাদের সম্মানিত অভিভাবকের কবরকে আলোকিত করেন প্রশস্ত করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন আমি পরিবারের সদস্যদেরকে আপনাদেরকে দোয়া করার জন্য বলবো যে পরিবারের সদস্যরা যেন ধৈর্য ধারণ করতে পারেন সেই জন্য আমরা আসুন সবাই মিলে দোয়া করি আল্লাহুম্মা আমিন আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন এবং তিনি আপনাদেরকে মরহুমের জন্য দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু